ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন পাকিস্তান টেস্টের প্রথম দিন সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে বাংলাদেশের ব্যাটিং তবে ম্যাচ শেষে তৈরি হয়েছে নতুন বিতর্ক টেস্ট খেলায় সবচেয়ে ভাইটাল সেশন বলা হয় প্রথম এবং দিনের শেষ সেশন এই দুই সেশনে সবচেয়ে বেশি উইকেট পড়ে বাংলাদেশ নিজেদের প্রথম সেশনে উইকেট হারিয়েছিল তিনটি আর শেষ সেশনে উইকেট হারায় চারটি এই দুই সেশন মিলিয়ে বাংলাদেশ উইকেট হারিয়েছে মোট সাতটি টেস্ট খেলায় এ সময়গুলো সবচেয়ে ভাইটাল এই সময়গুলোতে যে কোনো দল নিরাপদভাবে খেলার চেষ্টা করে এদিকে বাংলাদেশ আজ বিরাশি দশমিক পাঁচ ওভারেই অল আউট হয়ে যায় আম্পায়ারের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ আরও পাঁচ ওভার বলিং করার কথা ছিল অথচ ব্যাটিংয়েই নামল না পাকিস্তান দল শেষ সেশনে ওই পাঁচ ওভার ব্যাটিং করা অনেক কঠিন হত পাকিস্তান দলের জন্য আর এই সময়ে কিনা তাদের ফ্লাড লাইট কাজ করছিল না পাকিস্তানের স্টেডিয়ামের এমন ম্যানেজমেন্ট এখন প্রশ্নের জন্ম দিচ্ছে ক্রিকেট পাড়ায় নিজেদের শেষ টেস্ট সিরিজের প্রতিটি ম্যাচেই ইনিংস সহ অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল পাকিস্তান দল আর তাদের হারের মূল কারণ ছিল ব্যাটিং ব্যর্থতা প্রতি ম্যাচে শেষ সেশনে উইকেট বিলিয়ে এসেছে পাকিস্তান দল অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা দুই ম্যাচে মোট পনেরো উইকেটই তাদের গিয়েছিল শেষ স্টেশনে প্রশ্ন এখন তাই বুঝি তারা এবার শেষ স্টেশন এড়িয়ে গেল উল্লেখ্য আজ বাংলাদেশের ইনিংসের পর পাকিস্তানি ব্যাটসম্যানরা মাঠে নামতেও দেরি করে